স্বাগত, আমি রত্না, রয়েছি আপনাদের সঙ্গে। শেখ শাহজাহানকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনার বিরুদ্ধে এত অভিযোগ, এই এই অভিযোগগুলো উঠছে, আপনি কি বলবেন, তখন তিনি বলছেন যে সবকিছুই চক্রান্ত হচ্ছে। মানে তিনি যা করেছেন, যা বলছেন, সন্দেশখালীর মা বোনেরা, সন্দেশখালীর প্রত্যেকটা বাচ্চা বাচ্চা 8 থেকে 80 সকলেই যে যে অভিযোগগুলো করছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে, সবটাই নাকি একেবারে সাজানো ঘটনা, তাকে চক্রান্ত করে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হচ্ছে। এবার বিষয় হচ্ছে যে যে একটা বাংলাতে প্রবাদ আছে, যা রটে তার কিছুটা বটে। যদি আমি ধরেই নিলাম যে এত কিছু শেখ শাহজাহান করেনি, তিনি ভীষণ ভালো মানুষ, প্রচুর উপকার করেছেন, মানুষের দান ধ্যান করেছেন, তিনি প্রত্যেককে অনেক সুবিধা দিয়েছেন, সরকারি সুবিধা থেকে শুরু করে সবটাই, মানে একেবারে খুব ভালো রাজনীতিবিদ, তাহলে কেন শেখ শাহজাহানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে? আরো তো অনেকে আছেন যারা খুব ভালো মানুষ, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসে রয়েছেন। আমরা দেখলাম তাপস রায়, তাকে পর্যন্ত বেরিয়ে যেতে হলো, তিনি এই দুর্নীতিগ্রস্তদের মধ্যে আর থাকতে পারলেন না। যতদিন তিনি তৃণমূল কংগ্রেসের মধ্যে ছিলেন, ততদিন কিন্তু তার গায়ে কেউ দাগ লাগাতে পারেনি, এবং তিনি অপমানে, তার যে অপমান বোধ থেকে তিনি শেষমেশ তৃণমূল কংগ্রেস ছাড়লেন। এই শেখ শাহজাহান তাহলে কি যদি ভালো মানুষ হতো, তাহলে তো এই তাপস রায়ের মতনই হতো, সেখানে দাঁড়িয়ে শেখ শাহজাহানের একের পর এক কুকৃতি একেবারে পরিষ্কার হয়ে গেছে। সাধারণ মানুষ যখন তারা সাহস পেয়েছে, দেয়ালে তাদের যখন পিঠ ঠেকে গেছে, তখনই কিন্তু তারা গর্জে উঠেছে। এর আগে তারা কোনো কথা বললে তাদেরকে মারধর করা হতো, তাদেরকে খুন করা হতো। এই রকম ঘটনা আছে যে শেখ শাহজাহান খুন করেছে, খুন করে তার বডিকে লোপাট করে দিয়েছে, তার বডি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই ধরনের 7টি মার্ডার কেস রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেখানে দুজনের বডি এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি, এবং সবটাই এই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অভিযোগও পর্যন্ত নেওয়া হয়নি এমন অভিযোগ রয়েছে। ফলে এবং শেখ শাহজাহান যেভাবে মহিলাদের ওপর অত্যাচার করত, প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ জানিয়েছে, এবং একেবারে খোলাখুলি ভাবে জানিয়েছে কিভাবে নারী পাচার থেকে শুরু করে মেয়েদের অত্যাচার করা হতো। এবং আজ জেলিয়াখালীর বাসিন্দারা, সন্দেশখালীরই একটা অংশ জেলিয়াখালী, এবং সেটি প্রত্যন্ত গ্রাম, সেখানে রাস্তাঘাট দিয়ে কিন্তু কোনো গাড়ি যায় না, শুধুমাত্র বাইক এবং সাইকেল, এই ধরনের যানবাহন ব্যবহার করা হয়। সেই প্রত্যন্ত গ্রাম যেখানে আলো যায়নি এখনো পর্যন্ত, সেই জায়গাতে, এই সন্দেশখালীর সেই জায়গাতে এই শাহজাহানের ডেরা ছিল, এবং সেই ডেরাতে তারা শিশুদের মিড ডে মিলের চাল চুরি করে, সেইগুলোকে, মিড ডে মিলের চালকে লোপাট করা থেকে শুরু করে সেইখানকার মানুষদের, মহিলাদের যে সমস্ত অত্যাচারের কাহিনী তারা বলছে, তাতে একেবারে গা শিউরে ওঠার মতো। একটি স্কুল ঘর, স্কুল ঘরের হস্টেল, সেখানে সেই হস্টেলকে কিন্তু কব্জা করে নিয়েছে এই শাহজাহান বাহিনী, এবং সেই হস্টেলের মধ্যে বিভিন্ন কার্যকলাপ হয়, বিভিন্ন রকম অপকর্ম হয়। সেখানে তৃণমূলের পার্টি অফিস বানানো হয়েছে, 2009 সাল থেকে এই ধরনের কার্যকলাপ চলছে, তৃণমূলের পার্টি অফিস বানানো হয়েছে, সেখানে সমস্ত চুরির মাল সেখানে রাখা হয়। দেখা যাচ্ছে যে গোডাউন করা হয়েছে, সেই গোডাউনে মিড ডে মিলের চাল চুরি করা চাল রয়েছে, এবং সেই গোডাউনে মহিলাদেরকে ডেকে আনা হতো, সুন্দর সুন্দর মহিলাদেরকে দিয়ে নাচ করানো হতো, মদের গ্লাসে মদ ভরতে বলা হতো, মদের গ্লাস দিয়ে তাদেরকে নাচ করানো হতো, আর যে সমস্ত মহিলাদের দেখতে সুন্দর নয় তাদেরকে দিয়ে গা হাত পা টেপানো হতো। এই ধরনের অত্যাচার শরীফুল মোল্লা, তার দলবল এবং এই শাহজাহানের আরো একটি পার্টনার শরীফুল মোল্লা, তার বিরুদ্ধে উঠছে, এবং তদন্তকারী সংস্থারা কিন্তু সেই শরীফুলের ওপরেও কিন্তু নজরদারি করছে। মানে শাহজাহানকে নিয়ে খুব সুন্দর একটা চিত্রনাট্য তৈরি করা যেতে পারে, খুব ভালো সিনেমা হবে। আমরা যেমনটা দেখেছি কাশ্মীর ফাইলস, যেমনটা দেখেছি যেভাবে অত্যাচারের ঘটনা তুলে ধরেছিল,
প্রযোজক, ঠিক সেই রকম ভাবে কিন্তু সেই সন্দেশখালি নিয়ে একটা ব্যাপক সিনেমা হতে পারে। এই সন্দেশখালিতে যেভাবে মাদক পাচার করা হতো, সেই মাদক পাচারের দৃশ্য, মাদক পাচারের দৃশ্য দেখ, মানে সেই গল্প শুনলে গায়ে কাঁটা দেওয়ার মতন গল্প। মাছ কেটে মাছের পেটের মধ্যে মাদক ভরে পাচার করা হতো, কোটি কোটি টাকা, ১০৮ কোটি টাকার মতন হদিশ পাওয়া গেছে ভুয়ো কোম্পানিতে। তার মেয়ে এস কে সাবিনা, তার নামে এস কে সাবিনা ফিশারি অথবা এস কে সাবিনা এন্টারপ্রাইজ, এই নামে, এই কোম্পানির নামে কোম্পানি খুলে সেখানে কোটি কোটি টাকার ব্যবসা করা হতো। লেনদেন দেখানো হয়েছে, কালো টাকাকে সাদা করার অভিযোগ উঠছে, মহিলাদেরকে পাচার করা। আমরা দেখেছিলাম সন্দেশখালির মায়েরা কিভাবে তার মেয়েদেরকে খুঁজে বেড়াচ্ছে, তার সন্দেশখালি থেকে বহু মেয়ে এভাবে পাচার হয়েছে। সন্দেশখালির মেয়েরা মানে বলা যেতে পারে পৃথিবীর বিভিন্ন জায়গায় গেলে, হয়তো সেই সমস্ত জায়গায় যেখানে নারীদের পাচার করা হয় সেখানে গেলে হয়তো সন্দেশখালির মা বোনেদের খুঁজে পাওয়া যাবে। মানে এত জঘন্যতম একটি মানুষ, তার জন্য এই তৃণমূল কংগ্রেস এখনো গলা ফাটিয়ে যাচ্ছে, এবং যেখানে এই এই মানুষটিকে বাঁচানোর জন্য, এই নরখাদকটিকে বাঁচানোর জন্য সরকার কি করছে না, জনগণের ট্যাক্সের পয়সা, সেই পয়সা খরচ করে জনগণ দিচ্ছে, তাদের রোজগার থেকে ট্যাক্সের টাকা দিচ্ছে সরকারকে, সেইখান থেকে সেই টাকা নিয়ে সুপ্রিম কোর্টে তাকে বাঁচাতে যাচ্ছে। আর সেই মানুষটা মানে কোনো কিছু, কোনো দুর্নীতি বাদ দেয়নি, বাচ্চাদের চাল পর্যন্ত দেয়নি। সেখানে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে তাদেরকে নাচ গান দেখাতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের কথা মতো চলতে হবে। আর ছেলেদের তো পিটিয়ে লাট করে দিতে ওস্তাদ এই বাহিনী। এবং আজ দেখা যাচ্ছে যে এই অত্যাচারী বাহিনীকে, এই অত্যাচারী বাহিনীর মধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সাঙ্গপাঙ্গরা কিন্তু এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে, এবং তাদের সাঙ্গপাঙ্গদের খুঁজে পার করার চেষ্টা চলছে। ইতিমধ্যে শরীফুল মোল্লা যিনি রয়েছে, সেই শরীফুল মোল্লা কিন্তু এই মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত আছে কিনা সবটাই দেখা হচ্ছে। এর আগে যাদেরকে ধরা হয়েছে শিবু হাজরা, এই তাদেরকেও কিন্তু এই মাদক পাচারের সঙ্গে তারা কিভাবে যুক্ত রয়েছে এবং কতটা কি তাদের কার্যকলাপ ছিল সবটাই কিন্তু তদন্ত করা হচ্ছে। ফলে সন্দেশখালির মা বোনেরা যেভাবে জাগ্রত হয়েছে, যেভাবে তারা তাদের অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়ে, অত্যাচারের বাঁধ ভেঙে গিয়ে যখন তারা বলতে শুরু করছে, তখন কিন্তু যে সমস্ত নারকীয় ঘটনা সামনে আসছে তাতে মনে হচ্ছে যে আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম কি করে, যেখানে সন্দেশখালিতে এত অত্যাচার হয়ে যাচ্ছে দিনের পর দিন। আর এই অত্যাচার কিন্তু শুধু সন্দেশখালি নয়, বিরোধীরা যেটা অভিযোগ করছে আরো বিভিন্ন জায়গায় এই ধরনের অত্যাচার চলে। ডায়মন্ড হারবার কিন্তু তার মধ্যে একটি, ডায়মন্ড হারবার কিন্তু এখনো চুপ রয়েছে, ডায়মন্ড হারবারের মধ্যে কিন্তু এই রকম শাহজাহান লুকিয়ে রয়েছে, জাহাঙ্গীর তার নাম, এই শাহজাহানের মতন জাহাঙ্গীর সেখানেও কিন্তু এই উৎপাত করে চলেছে। কন্টিনিউ আমাদের ডায়মন্ড হারবার থেকে মানুষরা, তারা হোয়াটসঅ্যাপ করছে, তারা তাদের যন্ত্রণার কথা লিখে জানাচ্ছে যে কিভাবে এই জাহাঙ্গীর তার টিম কিভাবে মানুষের সঙ্গে দুর্ব্যবহার থেকে শুরু করে দুর্নীতি কুকর্ম সবটাই করে যাচ্ছে। ফলে এই শাহজাহান, জাহাঙ্গীর, সওকত মোল্লা এদের মতো সন্ত্রাসবাদীদের তৃণমূল কংগ্রেস তাদের তাদের সৈনিক মনে করে, এবং তৃণমূল কংগ্রেস এদের ছাড়া তাদের যে চলবে না তাতে এটাতেই প্রমাণ হচ্ছে। যখন দেখা যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তাদের জন্য গলা ফাটাচ্ছে, তিনি বলছেন ইডি সিবিআই কে দিয়ে, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনআইএ এই সমস্ত দিয়ে সকলকে ভয় দেখানো হচ্ছে। ফলে এই ভয় কিন্তু সকলকে, আপনাদের দলের কাউকে দেখানো হচ্ছে না, এরপর এই ভয় মানুষ আপনাদের দেখাবে। যেভাবে মানুষ অত্যাচারিত হয়েছে আপনাদের এই শাহজাহানের মতন দুষ্কৃতীদের কাছে, শাহজাহান জাহাঙ্গীরের মতন দুষ্কৃতীদের কাছে যেভাবে মানুষ অত্যাচারিত হয়েছে, এই মানুষই এবার কিন্তু ভয় দেখাবে। এবং বাংলার মানুষরা, বাংলার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা সন্তান এই মুহূর্তে এই অত্যাচারের হাত থেকে মুক্তি চায়, তারা পরিত্রাণ চায়, এবং এই অত্যাচার বন্ধ হবে কবে সেদিকেই সকলের নজর থাকবে। আর